السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين سمعي تدرسك سلطة كاسي كنبا دوري ديش كنبا پباشي جي جا جي أبو ستاي أفنا دير بيو أفنا رامار شوكول بيو ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত ধারাবাহিক আয়োজন ইসলামিক কিউএন এ উইথ ইকরা দেখতেছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঋদিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক মণ্ডলী পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল হাই এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সরি সমাধান দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার জামিয়া আনোয়ারুল ওলুম মনোহরপুর মৌলবী বাজার সিলেটের সম্মানিত মোহতামিম ইকরা বাংলার নিয়মিত ধারাবাহিক আলোচক কেয়ার দারুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরি বরকাত আসসালাম আলাইকুম শাহেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত গৌরবান্বিত আমাদের মোহতারাম শাহেখ ওনার মহামূল্যবান সময়টুকু আমাদের ইচ্ছা বাংলার জন্য উৎসাহিত করেছেন আপনাদের জন্য উৎসর্গ করেছেন এজন্য আমরা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক যেন ওনার এলিম এবং আমলের মধ্যে বারা খা দান করেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার সাথে ন্যায় খায়া দান করেন দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্য আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ ও প্রশ্ন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন রাখবেন ইসলামী শরিয়ার আলোকে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন দর্শক মণ্ডলী কিছুক্ষণের ভিতরেই আপনাদের কল নেওয়া হবে শুরুতে আমরা মুখতারাম শেখের কিছু আলোচনা শুনব এরপরেই আপনাদের কলেজ দিকে আমরা ফিরে যাব ইনশাল্লাহ দর্শক আমরা আজকে হজরতের কাছ থেকে অজু এবং তাইম সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনবো এই মুহূর্তে আপনাদের সামনে অজু এবং তাইম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন একরা বাংলার নিয়মিত আলোচক بدوك دو عالم الدين شيخ الحديث حضرت مولانا شيخ مفتي عبد الرحمن منهر بري بركاته جزاكم الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال النبي صلى الله عليه وسلم: لا تقبل صلاة بغير طهور. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الصلاة التهور بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمان تويخ بانغلار دوريابون كاتشير প্রিয় দর্শকতা এবং বোনেরা প্রোগ্রামের সুবিধা জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় উজু এবং থাইয়ামুম নিয়ে বিষয়ে দুটি বিস্তার আলোচনার প্রয়োজন আমরা সংক্ষেপে প্রথমে আজকে উজু নিয়ে আলোচনা করব। উজু আরবী শব্দ তার শাব্দিক অর্থ দৌত করা এবং এই শব্দ যদিও আমরা ওজু বলি বা ওনার সময় লেখতেও আমরা অজু শব্দ লিখি বাট আসলেই কিন্তু আরবির শব্দটি এটা শব্দ উজু ওয়াওয়ের পেশ দিয়া কারণ আরবি ভাষার সবচেয়ে বড়ো মাধুর্যতা হল সামান্য একটি জের জবরের ব্যবধানে অর্থের দিক দিয়া বা শব্দের অনেকটা পরিবর্তন হয়ে যায় তো একই শব্দ উজু তার অর্থ উজু করা আর ওয়াজুর অর্থ হল পানি বা যাদি আমরা পবিত্রতা অর্জন করে থাকি আর যে পাত্রে পানি রেখে আমরা অজু করি এটা আরবিতে উইজু বলে একই শব্দ উজ ওয়াজু মানে পানি বা যারদার আমরা পবিত্রতা অর্জন করি আর উজু মানে উজু করা আমরা বাংলা ভাষা কিন্তু উজু বলে বলে এমনভাবে মার্কেট পেয়েছি আমরা এখন উজু বললে হয়তো এটা মানান হিসাবে না বিদায় হতো আমরা এখানে লিখে ফেলেছি উজু বা শব্দটা প্রকৃতপক্ষে উজু একজন ফার্সি ভাষায় একজন কবি এটাকে মুখস্থ রাখার জন্য উনি বলেছেন ওয়জুরা দর বিজু দশ উজু কুন ওয়াজুরা দর বিজু দশ উজু কুন মুসল্লা বর জমি কুন যে তুমি ওয়াজুকে উজুর মধ্যে রেখে তুমি উজু করো অর্থাৎ পানিকে পাতে রেখে তুমি পবিত্রতার জন্য উজু করো এবং জমিনে মুসল্লা বিছিয়ে তুমি নামাজ পড়ো এই শেটটা মুখস্থ থাকলে আমরা ওয়াজু উইজু এবং উজুর ব্যবধানটা বুঝে গেলাম এই অজু যেহেতু আমরা যেটা প্রচলন যেটা সেটাই বলতেছি অজু কেন করব তো কোরআন এবং হাদিসের আলোকে আমাদের তিনটি কাজের জন্য অবশ্যই অজু করতে হবে নাম্বার ওয়ান আর সলাহ জন্য যে কোনো প্রকার সলাহ হোক নামাজ হোক ফরজ হোক নফল হোক জামাতে পড়ি একা পড়ি মুকিম অবস্থায় পড়ি মুসাফির অবস্থায় পড়ি দিনে পড়ি রাত্রে পড়ি সর্বপ্রকার নমাজ সকল মানুষের জন্য নমাজের জন্য অজু করতে হবে এই নমাজের ভিতরে কিন্তু সলাতুল জানাজা সেটাকে আমরা নমাজ বলে থাকি তো সলাতুল জানাজার জন্য আপনাকে অবশ্যই অজু করতে হবে সজ্জা তিলওয়ত কোরআনে করিমের প্রায় চোদ্দো বা পনেরোটি জায়গা রয়েছে যা এতগুলো তিলওয়াত সেদা দিতে হয় সেই সেজ্জা তিলওয়াতের সময়ও অদূর থাকতে হবে কারণ এটাও পার্ট অফ সালাদ নমাজ একটা প্রিন্সিপল পার্ট তো এখানে আমরা সলার ব্যাপারে আমরা তিনটি জিনিস আমরা জেনে গেলাম সরপরকার নমাজ ইভেন সালাতুল জানার জন্য অজু থাকতে হবে প্লাস সেজা জন্য অজু থাকতে হবে থ্রি ইন ওয়ান দুই নম্বর তোয়াফের জন্য আমরা হজ বা উমরায় গেলে আমরা তোয়াফ করি ফরজ তোয়াফ হোক নফল তোয়াফ হোক বা যে কোনো প্রকার তোয়াফ হোক তোয়াফের সময় অবশ্যই অধু থাকতে হবে কেন নবী নবীকাম বলেছেন আত তোয়াফু বিল বৈতি সলাতুন বেতুল্লাহর তোয়াফ এটা নমাজের সমতুল্য এবং আয়সা সিদ্দিকারদ আল্লাহ তালন হাকে নবী এসাম বলেছিলেন ইফ আলী মাফুল গয়রা আল্লাহ তাতু বিল বতি হাত হুরি তুমি হায়দার অবস্থায় সব কিছু করতে পারবে কিন্তু বায়তুল্লা তো আপ পবিত্র না হওয়া পর্যন্ত করতে পারবে না তাহলে কী বোঝা গেল তো জন্য পবিত্র হতে হয় পিউরিফিকেশান করতে হয় নমাজের জন্য কেন অজু লাগবে কারণ আমি আয়াতিলত করেছি ইদাহ তুমিল্লা সলাতি ফকসিল উজু হাকুমাঈদে বললাম মারাফিক নমাজে দাঁড়ালে অদু না থাকলে তদু করতেই হবে ইভেন অদু টাকা অবস্থায় ওদুকে রিপিট করাও যদি আমি অজুদি অনু কাজ করে ফেলি তখন অগজ মোস্তাব নতুনভাবে ফ্রেশ ওদু করা হাদীসে আল্লাহ নবী বলেছেন কোনো প্রকার নমাজ কবুল হবে না অজু ব্যতীত পবিত্র না হওয়া পর্যন্ত তো পাইলাম সলার জন্য অজু লাগবে দুই নম্বর এবং সোলার ভিতরে তিনটি বিষয় আমরা এখানে ইনক্লুড করলাম তিন নম্বর অজু লাগবে মস্তুল কোরআন মস্তুল মসহফ কোরআনে করিমের কপিকে টাচ করতেও সেখানে অজু লাগবে কারণ হাজাম হাজম হাকিমিন হেজাম এবং ইবন অমরাজি হুমা এই তিনজন একরাম থেকে হাদিসটি বর্ণিত লা লামসাল কোরআন আল্লাহ তোয়াহিরুন পবিত্র না হয়ে কেহ কেহজন কোরআন না ধরে কানজর কোরআন না করে এই হাদিসটি মত্তা ইমাম মালিকে কিতাবুল কোরআন অধ্যায় রয়েছে বাবুল ইমাম মাস্তাল কোরআন শি অধ্যায় রয়েছে দারকুদ্নীত রয়েছে তারপরে মস্তরেখ হাকিম সহবিন হাদিস কিতাবে আদিষ্টি রয়েছে হাদিসটি বিশুদ্ধ অথেন্টিক এর কারণে কোরআনে করিম ধরতে গেলে টাচ করতে হলেও নির্ভর জীবকরমের মতে অবশ্যই থাকতে হবে মোবাইলের মধ্যে যদি আমরা কোরআন পড়ি স্ক্রিনে সেখানেও সতর্কতার জন্য অজু করে নেওয়া ভালো যদিও উইদাউট অজু ফতোয়া অনুযায়ী পড়া যাবে ছোট্ট বাচ্চারা নাবালেক শিশুরা কোরআন মুখস্থ করার স্বার্থে কোরআন শিকার স্বার্থে তারা যদি অনেক সময় অজু চালাব পড়ে ফেলে তাদের জন্য জায়দ হলেও উস্তাদ এবং অভিভাবকের জন্য আমাদের দায়িত্ব এবং কর্তৃব্য আমরা তাদেরকে অজুর প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে অজু করাইয়েই অজু অবস্থায় যেন তাদেরকে কোরআন তিলাওয়াত করতে মা মানে কোরআন ধরতে ঠাঁচ করতে যেন তাদেরকে আমরা অভ্যস্ত করি যদিও তাদের বেলায় উইদাউট অজু যদি তারা কোরআন শরীফ দরেও ফেলে তাদের হয়তো গুণা হবে না কারণ তারা তো মাসুম তাদের কোনো লেখা হয় না দ্বিতীয় বিষয় হলো আজকে অজু করলে ফায়দা কী অজুর অনেক ফজিরত রয়েছে সবচেয়ে বড় ফজিরত হলো কঠিন ক্ষামতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার উম্মতকে পরিচয় করার জন্য অজু হল সবচেয়ে বড় একটি মাধ্যম জিজ্ঞাসা করা হয়েছিল রেয়ার রসুলাল্লাহ কঠিন ক্ষামতে লক্ষ লক্ষ উম্মা থাকবে সেখানে আপনি আপনার উম্মাকে কীভাবে পরিচয় করবেন উত্তরে নবী এ করিসাম বলেন বলতো দেখি যে এক পাল গুড়ার মধ্যে যদি কোনো একটি গুড়া তার কপালের মধ্যে সাদা পায়ের মধ্যে সাদা থাকে তাহলে ওই গুড়াকে হাজারো গুড়ার মধ্যে পরিচয় করতে কি সহজ হবে না বলা হলো অফ কোর্স কারণ এই গুড়া যেহেতু একটা আলাদা তার কফালের মধ্যে এবং পায়ের মধ্যে সাদা থাকার কারণে এটা কিন্তু অন্য গুড়ার মধ্যে অটোমেটিক বেঁচে যাবে এবং এই মার্ক দিয়ে তাকে চিনা যাবে নবিএ করি ইমসাম বললেন ঠিক তেমনিভাবে আমি আমার উম্মাকে চিনব তাদের অদূর প্রত্যেকটি জায়গা এখানে শাইন এবং চমক থাকবে জলমল করতে থাকবে এই রেডিয়েন্স এবং এই শাইন দেখে আমি বুঝতে পারবো এরা আমার উম্মত অর্থাৎ অদূর জায়গাগুলো এই যতগুলো আমরা অদূর জায়গাতে আমরা পানি লাগাই পুরা মুখ হাত কনুই পর্যন্ত পায়ের টহনু পর্যন্ত এই পুরো জায়গাটা জলমল করতে থাকবে নবী করিফাম বলেছেন ইনা উম্মতিউমালি গুরুর মুহাজ্জলিন আসার অজুর পানির কারণে যে পানি লাগবে স্পেসিস অফ অজুর কারণে তাদের চেহারা উজ্জ্বল থাকবে তাদের হাত এবং পা উজ্জ্বল থাকবে জলমল করতে থাকবে তাদেরকে আল গুরুল মহাজ্জালুন বলে সম্বোধন করে তাদেরকে পরিচয় করা হবে দুই নম্বর হজরতমান রাজিউলাউতনা বলেছেন আমি নবী করিম সালাইসলামকে অজু করতে দেখেছি এবং অজু শেষে আল্লাহ বলেছেন মাং থাজু ইহা রাজা যা আমার অজুর মতো পারফেক্টলি সঠিকভাবে অজু করবে সুম্মা সাল্লা রাখা তারপরে দুইটি রেখাত নমাজ পড়ে নেবে যদি মকরু টাইম না হয় লাই হাদ্দি ফি হিমা নক্সাহু যে দুই রেখাত পড়ার সময়ে অত্যন্ত মনোনিবেশ করে দুই রাখাত নমাজ পড়বে ফুল কনসেন্ট্রেশনের সাথে মনটা যেন দুনিয়ার অন্য কোনো বা যেন ডাইভার্ট না হয়ে যায় এইভাবে মনোযোগ সহকারে অজু করার পরে দুইটি রাকাত নামাজ পড়ে ফেললে তার প্রতিদান হিসাবে বলা হয়েছে লাহু মা তকাদমাং জাম জামবিহি আল্লাহ তালা ওই ব্যক্তির অতীতের সকল সগিরা গুণা মাফ করে দেবেন সুবাহ তো অজুর মাধ্যমে আমরা সকল গুণা আমরা মাফ করতে পারি বরং আরেকটা দিচ্ছে বলা হয়েছে অজু করার পরে হাত্তা ইয়াহরু নাকি ইয়ামিনা জুনুব এই ব্যক্তি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ করার সময় যে অঙ্গ দিয়ে আমরা গুণা করেছি ওই অঙ্গের সকল গুণা জরে যাবে শেষ পর্যন্ত সে গুণা থেকে বিলকুল পরিষ্কার এবং ক্লিন সাফ হয়ে যাবে হাত দৌত করার সময় হাতের গুণা মুখ দৌতো করার সময় মুখের গুণা এবং চক্কু থেকেও গুণা জরে পড়ে আমরা যে সময় পা দৌত করি পা দিয়ে হেঁটে যে গুণা করেছি সেগুলো জরে পড়ে মাতা মাসার সময় মাতা দিয়ে তিন করে যে অপরাধ করেছিলাম সেগুলাও কিন্তু মাফ হয়ে যায় এই অদুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আ তিন নম্বর নবী একনসাম বলেছেন লা ইতাওয়াজ্জা উ রাজুলুল মুসলিমুন ফায়ুহসিলু ওয়ুযুআ ফায়ুসাল্লি সালাতান ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনহু ওয়া বাইনাস সালাতি লতি তালিহা একি ধরনের কথা বলা হয়েছে। যদু করে নামাজ পড়ে নিলে আল্লাহ সুবানা তালা ওই নামাজ থেকে আরেক নামাজ পর্যন্তর মধ্যবর্তী সকল গুণা মাফ করে দেন আপনি অজু করলেন অজু করে হয়তো দুই রেখাত তাহিয়াতুল অজু নাই পড়লেন অক্তি নামাজ পড়াইলেন তো ওই অক্ত থেকে নিয়ে আরেক পর্যন্তর মধ্যবর্তী সময়ের সকল লাপাক মাফ করে দেন চার নম্বর রসুল্লা সাল্লাম বলেছেন অজুর মাধ্যমে আল হিলিয়াতুল মুমিন। কঠিন খেয়ামতে আল্লাহ সব তালা হজুর কারণে তার অঙ্গ মধ্যে অলঙ্কার পরিধান করা হবে হেলিয়া হেলিয়া হবে মুমিনদের জন্য হাদিসটি হলো তাবল হেলিয়া তু আহিল জান্নাতি মবলগাল বজু যতটুকু জায়গা পর্যন্ত হজুর পানি পৌঁছে এতটুকু জায়গা পর্যন্ত কঠিন ক্ষমতা তাদেরকে অলঙ্কার পরানো হবে বলতে পারেন অলঙ্কার তো সাধারণত মহিলারাই পড়ে কিন্তু ইনভাররনমেন্ট হিসাবে জান্নাতে সেই ইনভাররমেন্ট হয়ে যাবে সেখানে পুরুষরাও সেটা পরিধান করবে যারভাবে আমরা এই দেশে দেখি অনেক ছেলেরা হাতের মধ্যে খাড়ু পরিধান করে চেইন পরে গলার মধ্যে চেন পরে যেটা হয়তো এই দুনিয়াতে তার জন্য পারমিশন নাই কারণ তারা পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য গ্রহণ করতেছে এবং হাদিসের পরিবার পুরুষ হয়ে যারা মহিলার সাদৃশ্য গ্রহণ করে তাদের উপর অভিশাপ অক্কান্তরে জ্যেষ্ঠ মেয়েরা মেয়ে হয়ে পুরুষের সাদৃশ্য গ্রহণ করে পুরুষের স্টাইল ধরে তাদের উপর লানত লানত এবং অভিশাপ রয়েছে কাজ রয়েছে এটা দুনিয়াতে করা যাবে না তো যারা এ ধরনের শখ রাখেন পুরুষ হয় অলঙ্কার পরিধান করেন একটু ধারণ করেন ইনশাল্লাহ জান্নাতে গেলে আপনার সেই সারটা কিন্তু অনায়াসে ফার্মেসুর অবস্থায় সসম্মানে আপনাকে সেই সুযোগ দেওয়া হবে একটু অপেক্ষা করুন সমান দুনিয়াতে যারা ক্লিনশিপ করেন দাড়ি কেটে রাখেন মনে রাখবেন জান্নাতে গেলে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক জান্নাতি বয়স হিসাবে হবে ইসরু ইসলামের বয়স ত্রিশ থেকে তেত্রিশ বৎসর এবং সবাই হবে জুরদান মুর্দা বডির মধ্যে আনওয়ান্টিড এবং রিমুভেবল যে সমস্ত হেয়ার রয়েছে যে সমস্ত বডির রুমাগুলো আমরা স্বাদ পরিষ্কার করে থাকি আমরা চাই না আমরা এটাকে ক্লিন করে ফেলি আর্মপিটের হেয়ার তারপরে পিউবিক হেয়ার বলে আরও যে সমস্ত রুমা রয়েছে এগুলো আমরা চাই না আনওয়ান্টেড হেয়ার বলতে যা বলা হয় এগুলো কিছুই থাকবে না আলহামদুলিল্লাহ ইভেন পুরুষরা যারা বিয়ার্ডলেস হবে তারা মূল মানে তাদের কোনো দাঁড়িয়ে থাকবে না তেরো চোদ্দো পনেরো বছরের একটা যুবক ছেলের মতো তার ফেস থাকবে এবং তার জোয়ানই কোনো সময় কমবেও না আরেকটি কথা মনে রাখবেন জান্নাতে সেখানে কোনো টয়লেট নাই সেখানে থাকবে না কোনো আপনার কাপড় ওয়াশ করার জন্য কোনো ওয়াশিং মেশিন থাকবে না কারো প্রয়োজন হবে না সেখানে টয়লেট থাকবে না ওয়াশিং মেশিন থাকবে না এগুলোর প্রয়োজন থাকবে না সেখানে কোনো হসপিটাল থাকবে না কারণ কোনো অসুস্থ হবেই না তো হসপিটালের প্রয়োজন কি ডাক্তার লাগবে না খাবার পরে অটোমেটিক ডাইজেস্ট হয়ে যাবে একটা ডেকুর আসবে আর ডেকুরের সঙ্গে মিশকে আম্বরের সেন্ট বের হবে বাস অটোমেটিক হজম হয়ে যাবে তো চলে আসে আমার মূল বক্তব্যে নবী হরিম সাইসাম বলেছেন তাহলিল জান্নাতিম্মা বজু আপনি যদি অজু করেন তাহলে অজুর পানি যত কেমন লাগবে পুরুষ হন মহিলা হন ওই জায়গা পর্যন্ত সকলকে জান্নাতে অহংকার পরিধান করিয়ে দেওয়া হবে নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন অজু হল নিসফুল ইমান আমাদের ইমান অর্ধেক কমপ্লিট হয়ে যায় অজু করার মাধ্যমে আর তুহুরু শতুল ইমান তো পিউরিফিকেশন এটা হাফ অফ দ্য ফেথ প্লাস অজুর মাধ্যমে শয়তান আমাদের মাথার মধ্যে যে গিরা দেয় রসুল্লা সাম বলেছেন আমরা যখন গুমে যাই তখন শয়তান আমাদের মাথার চুলের মধ্যে চারটি তিনটি গিরা লাগায় প্রত্যেকটি গিরার মধ্যে সে এই মন্ত্র পড়ে যে নাম তুমি গুমাও আলাই কালাইলুন থবিল রাত অত্যন্ত লম্বা রয়েছে এইভাবে আমাদেরকে খুব মজার গুমের মধ্যে সে আমাদের ফেলে রাখে যখন গুম থেকে উঠে দুয়া পড়ে নেই গুমতে ওঠার পরে দোয়া বা করাইলে একটা গিরা খুলে যায় অজু করার পরে আরেকটি গুড়া খুলে যায় এরপরে নমাজ পড়ার পরে আরেকটি গিরা খুলে যায় তো এইভাবে তিন কাদের মাধ্যমে তিনটি গিরা খুলে তো ওই তিনটি শৈতানের গিরা খুলতে গিয়া প্রথম গিরাটা খুলবে আপনি গুম থেকে ওঠার পর যদি দোয়া তিলওয়াত করে নেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা মাতানা বইলে হিন্দু সুর বা অন্যান্য আমরা দু পড়ার আছে নবী একসলাম কোনো কোনো সময় ঘুম থেকে উঠে শেষ সতীতে সুরে আল রানের শেষ আয়াতগুলো পড়তেন ইন্নাফি খালকিস তিলাফিল্ল ই নাহারি সহ এ আয়তগুলো তিলাওয়াত করলে একটি গিরা কুলে যায় অজু করলে আরেকটি গিরা কুলে আর তারপরে নমাজ পড়লে আরেকটি গিরা খুলে যায় তো এই গিরাগুলো খুলতে হলে অজুর খুবই প্রয়োজন তো এই হলো অজুর ক্ষেত্রে তাছাড়া অজু আমরা যারা করি আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন আল্লাহ কোরআন কোরআনশেব বলেছেন ইন্নাল্লাহ ইহিবুল আল্লাহ ও তালা বালফান যারা তবা করে তাদেরকে আল্লাহ যাবে পছন্দ করেন যারা পাক পবিত্রতা অর্জন করে থাকে তাদেরকে আল্লাহ পান তাদেরকে মহব্বত করে থাকেন এবার আসুন অদুর আরেকটি প্রতিরোধ হলো আমরা যখন অজু করি এর মাধ্যমে দরজা বুলন হয় গুনা মাফ হয় একটি আদিসে রয়েছে নবী হাসান বলেছেন আলাহ আদুল তোমাদের কি বলবো এমন কাজ যে কাজের মাধ্যমে গুনা মাফ হয় এবং দরজা বলন্দ হয় সাহবাগম বলি হারসল্লাহ অবশ্যই বলুন অবশ্যই বলুন এই কোন কাজ যে কাজ করলে আমাদের উভয় দিকে ফায়দা হবে গুণা মাফ হবে আমাদের র্যাঙ্ক আপ হবে দরজা বলন্দ হবে বলুন তো কি হরসল্লাহ কোন কাজ নবী করিম ইসলাম বললেন ইসবাগুল উজু আল মকারে ডিফিকাল্টি কষ্ট থাকা সত্ত্বেও যারা প্রপারলি যারা রাজু করেন তো ডিফিকাল্টি বলে কি ডিফিকাল্টি ঠান্ডা ডিফিকাল্টি বা এই দেশে যারা আমরা রাজু করি অনেক সময় বারবার উজু করার কারণে পানির বিল আসতেছে এই যে ফাইন্যান্সিয়াল একটা প্রেসার এবং ডিফিকাল্টি রয়েছে এই ডিফিকাল্টির পরেও আমরা সেই তোয়াক্কা না করে যারা আমরা টিকটিক মতো অযু করি তো ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হোক অথবা শারীরিক ডিফিকাল্টি হোক বা যে কোনো ধরনের কষ্ট এবং ডিফিকাল্টির পরেও যারা প্রপারলি উজু করেন ঠান্ডার কারণেও কষ্টের পরেও মতো উজু করেন এই এই কাজের মাধ্যমে গুণ মাফায় দরজা বলন্দ হয় দুই নম্বর কষ্টতুল খুতাইল মাসা যারা বেশি বেশি করে মসজিদে যাবে যাদের মসজিদে যাওয়ার ফুস্টেপ তার লাইফে বেশি হবে আল্লাহ তাদেরকে মাফ করেন তার জবলন্দ করেন ওয়া স্থলাত বা দাস্তলাত এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য মনের মধ্যে অপেক্ষা থাকা যাদের কল ওয়া বহু মুআম বিল মেসাজিদ যাদের অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে এক নামাজের পরে আরেক নামাজের টাইম কখন চলে আসতেছে তার মনে মনে অপেক্ষায় থাকে নবী একর বলেন এই তিন কাজ যাদের মধ্যে থাকবে তাদের দরজাবলন্দ হবে গুনামাফ হবে এবং হাদিসের শেষ নবী বলেছেন ফাজা আলিকাম ফাজা আলিকমুর রিবাত ফাজা আলিকমুর রিবাদ এটাই হলো শয়তানের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি বর্ডারকে সংরক্ষণ করা রেবাদ শব্দের অর্থ হলো বর্ডারকে গার্ড দেওয়া এবং পাহারা দেওয়া শয়তান থেকে এবং তার আক্রমণ থেকে বাঁচার জন্য এই কাজগুলো কিন্তু অত্যন্ত পাহারামূলক কাজ করে অর্থাৎ সবসময় আপনাকে শয়তান থেকে বাঁচিয়ে রাখবে এবার আসুন আমরা অদূর কীভাবে করবো তো অধুর শুরুতেই অনেক সময় স্টেঞ্জার প্রয়োজন হয় যেমন দেখবেন বিভিন্ন শিক্ষক তার মধ্যে ইস্তেঞ্জার কথা বলা হয়েছে যে প্রথম আমরা ইস্তেঞ্জা করবো কীভাবে ইস্তেঞ্জা করবো আমরা এই প্রসঙ্গ হয়তো অন্য সময় বলবো তো নবী এখন সময় শিক্ষা দেওয়ার তরিকা মতো আমরা ইস্তেঞ্জা করি আমাদের সেই টাইমটাও কিন্তু আমাদের আবাদত হবে সুহান এজন্য মজার ব্যাপার হলো যে একদিন সলমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহুকে কোনো একজন ইহুদি বলল যে তোমাদের নবী শুনলাম উনি নাকি টয়লেটে বসা কীভাবে বসতে সেটাও শিক্ষা দেন ওর উদ্দেশ্য ছিল একটু ক্রিটিসাইজ করা কিন্তু সলমান ফার্সি রাজি উনি বুঝতে পেরেছেন বাট এরপরেও উনি কিন্তু এটা খুব হাকিমানা যে উত্তর দিয়ে বললেন ইয়েস আমাদের নবী বাবার মতো ভূমিকা পালন করেন একজন মা এবং বাবার দায়িত্ব হলো সন্তানদেরকে আদাব শিক্ষা দেওয়া আল্লাহ নবী আমাদেরকে টয়লেটে বসা শিক্ষা দেন মাসাল্লাহ করবো পরবর্তীতে দর্শক আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বিদুক্ত আলমেদিন বিজ্ঞ শেখুল হাদিস হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহর ফরিদ আহমাদকাত আজকের ওনার আলোচনা বিষয় হচ্ছে অজু এবং তায়ামম শুরুতেই ওজুর সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা এখন ফিরে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে বিরতির পর আবার ওনার অসম্পূর্ণ আলোচনা করবেন এবং আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আপনার আমাদের সামনে রাখবেন ইনশাল্লাহ সরাই সমাধান পেয়ে যাবেন বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সেই ছিলেন আপনাদেরকে ইকরা বাংলার পরিবারের পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাচ্ছি দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমাদের আমাদের মুখতারাম অতিথি আলোচনা করেছিলেন অজু এবং মম। মুখতারাম শাহেখের অসম্পূর্ণ আলোচনা করবেন অজু সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে তাইমুম সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন শুরুতেই আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন ওনার কলটা নিয়ে নিব এর পরবর্তী হুজুরের কাছে আমরা ফিরে যাবলা কল কলার আসসালামু আলাইকুম

ইন আপনার প্রশ্ন বুঝছি উত্তর ভাবেন ইনশাল্লাহ সালাম শেজাকুম্লা আপনার প্রশ্ন হলো যে মা বোনদের মান্তি পিরিয়ড অবস্থায় আদানের জবাব দেওয়া যাবে কি না বা এইভাবে কোরআনে করিমের তিলাওয়াত শোনা যাবে কিনা না তো অবশ্যই যাবে কারণ মান্থি পিরিয়ড অবস্থায় শুধু কোরআনে করি মেয়ের তিলাওয়ের নিয়তে ধারাবাহিক করা যাবে না কিন্তু কোরআন শাহিফের শোনাও যাবে দুয়ার যে সমস্ত আয়াত রয়েছে কোরআন শরীফের যে সমস্ত আয়াত দুয়ার নিয়তে সেগুলোও পড়া যায় প্লাস জিকির তসবিহাত দুরুদ শরীফ সেগুলোও পড়া যায় আদানের জবাব দেওয়া যায় কোনো সমস্যা নেই আদান শুনতেও পারবেন কোনো প্রবলেম হবে না কেন কান রসুল্লাহি সাল আলী ওসাল্লাম ফিকুল্লাহ ফিকুল্লাহিয়ানহী আল্লাহর নবী সর্বা অবস্থায় অজু থাকা অবস্থায় অদু না থাকা অবস্থায় আল্লাহ নবী জিকির করেছেন এবং আরেকটি আদিশ রয়েছে হজরতে আলিদুল্লাহ বলেন নবী করমালাইসলাম কুরআশেফের থেকে শুধুমাত্র জানাবত বাদ দিত অদু না থাকা অবস্থায় নবী আল্লাহনবী তিল্লাওয়ির এগুলা করেছেন তো আপনি মা বোনরা মান্তি প্রিয় অবস্থায় আজান শোনা কোরআন শরীফের তিলাওয়াত শোনা জিকির তসবিহাত দুরু শরীফ পড়া আজানের জবাব দেওয়া বা ইভেন কোরআনিক দোয়া নিয়তে পড়া এগুলো জায়গা রয়েছে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ যেগুলো করতে পারবেন না সেগুলো হলো কোরআনে করিম টাচ করতে পারবেন না মুখস্থ পড়তে পারবেন না এটাই নির্ভরযোগুলামায়ক রামের কথা কারণ হাদিসে রয়েছে লউল হাঈজুওয়াল জুনুবু শাই আমিন আল কোরআন একজন মা একজন বোন হায়েজ অবস্থায় বানে অবস্থায় মান তিপীড়ির অবস্থায় উনি কোরআন শরীফের কোনো অংশ ছিল অতনি পড়বেন না যেবার জানাবতের অবস্থায় পড়া যায় না তো জানাবতের অবস্থায় পড়া যায় না গুসল ফরজ হলে সেক্সুয়াল ইম্পিউরিটি অবস্থায় পড়া যায় না এটা কিন্তু সবাই একমত এবং হায়দানাফাজার ক্ষেত্র উলং এইটাই এবং স্ত্রী সহবাস করা যায় না তোআফ করা যায় না রোদা রাখা যায় না পরে করতে হয় নামাজ পড়া যায় না নামাজের কদা করা লাগে না এই হলো মস্তিলকাও যায় না এই কয়েকটি বিষয় পারবেন না বাকি আজানের জবাব জবা আজান শুনায় দিছে জাজাক মাল্লাহ উৎসব সাইজ আমাদের সাথে একজন কল আর যুক্ত হয়েছেন সময় তো কল আর সালাম আলাইকুম

নমাদের সময় কথা বলা যায় না ডুরিং অযুদিকে কথা বলেও ফেলেন তাও সমস্যা হবে না হ্যাঁ কিছু কাজ রয়েছে যেগুলা অজু অবস্থা করলে মকরু হয় তো আপনি অজু করতেছেন অজুর মধ্যে ফুল মনোযোগ সকার আপনি করবেন তো ওই টাইমে যে সমস্ত জিনিস মকরু সেখানে একটা আদব হলো যে আমরা দুনিয়াবি কথা যেমন আমরা না বলি কয়েকটি আদব রয়েছে যেমন আমরা উচ্চ জায়গায় বসবো দিকে ফেস করার সুশালায় ফেস করব অন্য কারো কাছে সাহায্য না নিয়ে আমরা নিজে অজু করবো দুনিয়াম কোনো কথাবার্তা বেশি বলবো না এবং নিয়তে আমার ভাগ এরা থাকবো তারপরে এই সমস্ত কিছু আদাব রয়েছে ঠিক আছে আর মকরুর কাজের মধ্যে আছে ওদের মধ্যে অতিরিক্ত পানি খরচ করা বা প্রয়োজন সে কম খরচ করা ঠিক মাথার মধ্যে পানি বেশি জুড়ে পানিটা মারা সেখানে মকরুর মধ্যে ওলকার উল্লেখ করেছেন নাস। কি বলেছেন অত্যাকাল বেকালামিন্যাস অধু করা অবস্থায় দুনিয়াবি কথাবার্তা বলা সেটা মক্রু মক্রুয়ের থান অর্থাৎ খেলা ফেহা ভালো নয় বাট অধু কোনো ব্যাঙ্গে যাবে এরকম নয় প্রয়োজনে যদি কথা হয় ইমার্জেন্সি কোনো কথা হয় আপনি বলতেও পারবেন বাট বেলা প্রয়োজন ছাড়া এমনি অযথা কথা বলা অনুত্তম অনুত্তম এই হলো তো সেই হিসাবে আপনি কথা বললে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জদাকুম্লা সথা তো আজকে আমাদের বিষয় ছিল অজু নিয়ে যে আমরা অজু নিয়ে আমরা কথা বলেছিলাম অজু কেন করব এবং কিভাবে করবো আমরা এই প্রসঙ্গে আমরা এসেছিলাম অজু করলে ফায়দাকে আমরা সেটাও জেনেছি অজু করার সময় সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হয় নিয়ত করাটাও একটা সুন্নত নবী করি যদি অজু বলে ফরজ কিন্তু চারটি আল্লাহ করি বলেছেন চারটি জিনিসের কথা যে আমাদের পুরা মুখ দৌত করব তারপরে কোনোই পর্যন্ত হাত বলাভাবে আমরা দৌত করব মাতামাসা করব পা টহ্ন দৌত করব এই চারটি কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন বিদায় চারটি কাজ ফরত রুকুন এগুলা তা তো হবেই না আরও কিছু কাজ যেগুলো নবী করেছেন কিছু তার মধ্যে রয়েছে সুনত কিছু মুস্তাহাব কিছু আদাব যেমন তোর মধ্যে থেকে একটি হলো আমরা শুরুতে নিয়ত করব পবিত্র হওয়ার রসুল ইসলাম বলেছেন বিন বিনিয়াদ জবান দ্বারা আরবিতে কোন নিয়ত করা বা বিষয় আলী আজম এটা শিখেছিলেন আপনার এটা বলার কোনো প্রয়োজন নেই দুই নম্বর বিসমিল্লা বলা শুরুতে শুধু বিসমিল্লা বললেই চলবে বিসমিল্লা রহমান রাহি বলতে চাইলেও সেটা জায়গা রয়েছে বাট জাস্ট হাদিসে আসছে বিসমিল্লা তো হাদিসে আসছে আলাহ সলামআল্লাহ উজু আল্লাহ আল্লাহ উজু আলমাল্লা মিয়াজকুর করি আল্লাহি আলহি যদি আপনি শুরুতে আল্লাহর নাম না নেন তো অজু কমপ্লিট হবে না এবং আরেকটা বলা হয়েছে যদি আপনি তাসমিয়া বিসমিল্লা না পড়ে যদি আপনি অজু করে ফেলেন যে শুধুমাত্র অদূর জায়গাগুলো পবিত্র হবে নামাজ পড়ে নিতে পারবেন আর যদি আপনি বিসমিল্লা পড়ে যদি আপনি ওদু করেন পুরা বডিটা আপনার ক্লিন হয়ে যাবে দেখেন কত ফায়দা ইমাম বহাই রহমত বিসমিল্লা পড়তে হবে এই জিনিসটা প্রমাণ করার জন্য উনি আরেকটা আিস নিয়ে এসেছেন বলেন যে নবী এ করিম সালাম সর্বাবস্থায় ভালো কোনো কাজ শুরু করতে বিসমিল্লা দিয়ে শুরু করার কথা আমার শিক্ষা দিয়েছেন ইভেন স্ত্রী সবাসের পূর্বে সেখানেও বিসমিল্লা পড়ে স্ত্রী সহবাস শুরু করার কথাও আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন বলেছেন যে সময় ইজা তাহাদুকুম আহ্লাহ তোমরা যে সময় তুমি তোমার ওয়াইফের কাছে যাবে সহবাসের উদ্দেশ্যে তখন তোমরা অবশ্যই পড়বে বিসমিল্লা আল্লাহ নিব না শৈতন ওয়জ্জাননি বিশ শন আবার বলছি বিসমিল্লা আল্লাহ নিব না শৈতন ওয়াজনি বিশ মা মারজাকতনা নবীকর ইসলাম বলেন এই দোয়া পড়লে যে আল্লাহ আপনার নাম নিয়ে এবং চাইতেছি আপনি যেন আমাদের কাছ থেকে শয়তানকে সরিয়ে রাখেন এবং কোনো সন্তান যদি আজকে আমাদের এই মিলনের মাধ্যমে পাওয়ার আমাদের ভাগ্যে গুট জুটে সেই সন্তানকে শয়তান থেকে আল্লাহ আপনি হেফাজত করে রাখবেন নবীকর ইসলাম বলেন এই দুয়াটা পড়ে নিয়ে যদি কেহ স্ত্রী সহবাস করে আল্লাহ তাকে কোনো সন্তান দেন ইনশাআল্লাহ আল্লাহ মদুর রাহু তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না কী ধরনের ক্ষতি শয়তান কী ক্ষতি করে স্পিরিচুয়াল রুহানি এবং আমলি লিনে ক্ষতি অর্থাৎ এই সন্তানটা কিন্তু নেক্সট সন্তান হবে খারাপ কাজ থেকে আল্লাহ তাকে বাঁচাবেন দুই নম্বর তার ফিজিক্যাল ক্ষতি হবে না শারীরিকভাবে ক্ষতি থেকেও আল্লাহ তাকে হেফাজত করবেন অতএব বাচ্চা ডিজেবুল হওয়া বা বিভিন্ন শারীরিকভাবে অসুস্থ হওয়া এই সময় জিনিস থেকেও বাচ্চার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দুই নম্বর আরেকটি আদব হলো সুন্না হল আমরা শুরুতে বিস্মিল্লা বলবো তিন নম্বর ইয়াছিল কফাইহি সালাহ আমার রাতিন এরপরে আমরা আমাদের কব্জা পর্যন্ত আপ টু রিস আমরা হাতটা তিনবার দৌত করব রসম বলেছেন এবার হাদিস রয়েছে যে যখন চূড়া শুরুতেই করবে আল্লাহ আল্লাহনবী ইসামী তিনবার হাত দৌত করতেন মেসো করব করব এটাও কিন্তু দুটি সুন্নত মজ এবং স্তেন শাক করবো কুলি করব নাকে পানি দিব রসম এটাও করেছেন এবং চারা আমরা দৌত করব তিনবার নবী তিনবার দৌত করেছেন ডাইন হাত প্রথমে দৌত করব তিনবার তারপরে বাম হাত তিনবার নবী কর এইভাবে করেছেন এবং হাটটা একটু দালাকায়কু একটু এভাবে রাব করেছেন বাবে গোসাইয়া পানি দিয়ে হাটটা ভালোভাবে দৌত করেছেন নবী করিম সাল ইসলাম আঙ্গুলকেও খেলালও করেছেন এরপরে মাতামশা করেছেন পুরো মাথা একবার করেছেন হাত দৌতো করতে হয় তিনবার মুখ দৌত করতে হয় তিনবার পাও দৌতো করতে হয় তিনবার কিন্তু মাতা মশা মাত্র একবার মাতা মশার জন্য নতুন ফান নিতে হবে নাকি হাতের বীজা পানি করলেও চলবে বলেন যে আমরা যেহেতু মশার আগে আমি হাত দৌত করেছি হাত দৌতো করার পরে হাতটা বিজা রয়েছে এই বিজা পানি দিয়ে মাতামশা করলেই সারবে বাট উত্তম হবে আপনার যদি নতুন পানি নিয়ে তারপরে মাতামশা করেন এটা হলো আরও ভালো কীভাবে করবেন মাথার শুরু থেকে এইভাবে শুরু করে পিছন দিকে নিয়ে গেলেন তারপরে পিছন দিক থেকে আবার শ্রমণ দিকে এবার নিয়ে আসতেন রসুল্লাসম পুরো মাতামশা করতেন যদিও পুরো মাসা করা ফরজ নাকি কি শূন্য শেখানে ও মায়ের কারণে মতানক্য হয়েছে বাট আমরা নব ইসলাম যে পুরো করেছেন আমরা পুরো মাতা মশা করবো হ্যাঁ প্রয়োজনে মনে করেন মাথাতে আছে খুলতে পারতেছেন না বা আপনি হজে গিয়েছেন আপনার মাথায় স্কাপ রয়েছে তো মহিলারা আপনারা যদি এভাবে চার ভাগের এক পাক পর্যন্ত মশা করে ফেলেন এই পর্যন্ত তবুও ফরত আদায় হয়ে যায় বলে অনেক ওলামায় ক্যারাম স্পেশাল ইমাম আবু হানি ফারহমতের সহ ওলামায় কারামের মতামত হলো আপনার মতামতা করা হয়ে যাবে কারণ আমরা রিস থেকে পাই নবীক ইসলাম পুরো মতামত করেছেন আর কোনো সময় রসুল ইসলাম মাসালা না সিয়াতেই কপাল পরিমাণ এতটুকু জায়গা অর্থাৎ চার বাঘের এক বাঘ কোয়াটার মতামাশা করেছেন বিদায় সেই পরিমাণ করলেও অন্তত পক্ষে আদায় হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি তবে অবশ্যই সুন্দর হলো হল বা কারো মতে ফরজ হলো পুরো মাসা করা তাই সুযোগ থাকলে আমরা পুরো মাসা করবো তারপরে নবী করি ইম সাল্লাহ আলাই সাল্লাম বা প্রথমে ডান পা দইতেন তিনবার পায়ের আঙ্গুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত এবং গুড়ালিটাকে ভালোভাবে গছিয়ে দইতেন পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করতেন এরপরে বাম ঠিক তিনবার দইতেন এরপরে নবিয়ে করি ইম সাল্লাহ আলি সাল্লাম আমরাকে এনকারেজ করে যেটা নিজে করেছেন আমরা করব শাহাদা পড়ব আর শাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এবং তিরমিজির বর্ণনা অনুযায়ী এর পরে আমরা পড়ব আল্লাহ জাল্লিনি মিনাত tawwabin ওয়া জাল্লিনি মিনাল মুতাতাহিরিন কোনোরতায় চারো সুবাহানক আল্লাহ মাবে হামদিকা সাদুল্লাহ ইহাইল পর্যন্ত এগুলা পড়ে নিলে জান্নাতের আটটি গেট ওই ব্যক্তির জন্য খোলা হয়ে যায় এই হলো স্বাভাবিকভাবে অজু করার নিয়ম আর পারলে সুযোগ হলে এরপরে মকরু টাইম না দুই রাত নামাজও পড়ে নেব যার মাধ্যমে আল্লাহ সুবাহ তালা জীবনের সকল গুণা মাফ করবেন জান্নাত ওয়াজিব করবেন ইনশাআল্লাহ জাজাকুমল্লাহ মোতারমা সাহেব আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন কল আর আসসালামু আলাইকুম দুঃখিত সন্দুির বিচ্ছিন্ন হয়ে গেছে মোতারাম শাহে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন ওজুর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা তো তিনবার দৌত করা সুন্নত এ জায়গায় যদি তিনের অধিক হয়ে যায় তাহলে তার অজুত কোনো বেঘাত ঘটবে না দ্বিতীয় প্রশ্ন রেখেছেন উনি এই অজু করা অবস্থায় মানে যদি তাই অন্য কোনো কাজ করেন আবার অসম্পূর্ণ অজুটা পরবর্তী করেন তাহলে ওজুতে

আমরা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আপনারা মেহরবানি করে টিভির ভলিউমটা একটু মিউট করে কথা বললে আপনার আওয়াজটা রিপিট হবে না এজন্য আমরা সবসময় অনুরোধ করি থাকি আপনি পার্শ্ববর্তী রুমে যদি আপনার প্রশ্ন করেন অথবা আপনার মোবাইল থেকে কথাগুলো বলে শোনার চেষ্টা করেন আপনার জন্য সহজ হবে আমার জন্য বোঝা সহজ হবে টাইমটা সেভ হবে ইনশাল্লাহ নেক্সট আমরা প্রত্যেকজন টাকা মাথায় রাখি ইনশাল্লাহ তো আমরা ইনশা উত্তর দিকে চলে যাচ্ছি তো আপনার উত্তরটা আমি আগে দিয়ে দিই তাই এম যেটা যে তাই এম তিনটি তেমন ফরাস প্রথমে নিয়ত থাকতে হবে যে আমি কাজটা করতেছি পবিত্র হওয়ার জন্য ঠিক আছে এরপরে আপনি পাক মাটি অথবা আমাদের এই হিসাবে নির্ভর জীবন ফতো হিসাবে মাটি জাতীয় যে কোনো জিনিস যেমন ব্রিক ইট রয়েছে বা পাথর তো মাটি বালু ইট পাথর ইভেন যদি পরিষ্কার ক্লিনও হয় এখানে দুলা বা ডাস থাকতে হবে এটা মোটেই জরুরি নয় আপনি এটাকে প্রথমে এবার হাত দিলেন হাত দিয়ে হাত মারার পরে প্রথমে পুরা মুখটা মশা করতে হবে আমি ওই জন্য আবার দেখাইছি আজকে আবার দেখাইতেছি অদুর মধ্যে যে জায়গাগুলো আমরা দৌত করি পুরো জায়গাটা আপনি হাতটা এবার পাক মাটির মধ্যে মারে তারপর পুরা মুখটা আপনি মশা করবেন এই থেকে এবার শুরু করলেন পুরোটা মুখটা মশা করলেন দুই নম্বর আবার ফাঁক মাটির মধ্যে হাত মেরে প্রথমে ডান হাত এইভাবে মশা করলেন তারপরে বাম হাত আমার হাতের গড়ি যেহেতু আছে সেটা তো কুলে নিতে হবে না তো হবে না আমি রেখি দেখাই দিচ্ছি কিন্তু আপনি কুলে নিয়েন এইভাবে আজ হাতে গড়ি থাকে তাহলে কমপক্ষে জায়গা নিশ্চয় যেন আমার মশা করা হয়ে যায় মনে করেন এবার যে জায়গাটা মেশা করে তাও আবার হয়ে যাবে এই পর্যন্ত নিয়ে আসলেন ঠিক আছে দেখেন গড়ি থাকলেও আমি কিন্তু রাইকেও গড়ির নিচের জায়গাটা কিন্তু আমি মশা করে ফেলেছি মিক্সচিয়র কোনো জায়গা যেন আপনার শোয়া থেকে যেন বাদ না পড়ে যায় মশা করে যেন তারপরে এইভাবে করেন করিয়া ডাইন হাতটা প্রথমে খেলাল করেন বাম হাত প্রথমে বারবার খেলাল করেন দেখেন আমার পুরাটা হাত আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত পুরা জায়গাটা কিন্তু আমার সোয়া হয়ে গিয়েছে মশা করা হয়ে গেছে সেভাবে বাম হাতও আমি পুরো মাথা মশা করে ফেলেছি গড়ি থাকলে গড়ির নিষ্ঠার জন্য মাসা করা হয়ে যায় হাত যদি রিং থাকে তো রিংটাকে এইভাবে একটু নাড়াইয়া এই নিচের জায়গাটার জন্য আপনার মাসা করা হয়ে যায় অথবা রিংটা খুলে যদি আপনি করেন আরও সেই হয়ে গেল এই মাত্র তিনটি কাজ কয়টি কাজ তিনটি কাজ প্রথমে নিয়ত তারপরে পাক মাটিতে হাত মেরে পুরোটা মুখ মাসা করলাম তারপরে আবার পাক মাটিতে হাত মেরে দুনু হাত কনৈপর তমশা করলাম কয়টি কাজ মাত্র তিনটি কাজ একটি নিয়ত আর মুখ মাসা করা পাক মাটিতে হাত মেরে আর দুই নম্বর পাক মাটিতে হাত মেরে দুনু হাত কনৈপর তশা করা পা অজু আমরা দৌত করা লাগে মাথা মশা করা লাগে মধ্যে আর এগুলো কিছুই করতে হয় না মাত্র এই তিনটি কাজ এবং আরেকটি কথা মনে রাখবেন থেউমুয়ের ক্ষেত্রে কিন্তু এই তিনটি কাজ এই তেইমুম দিয়ে যদি পানি না থাকে বা পানি আপনি ব্যবহার করতে পারতেছেন অসুস্থতার কারণে তো ওই সময়ও আপনি থেমুং করতে পারবেন গুসলের পরিবর্তন কিন্তু আপনি তেমন করতে পারবেন মনে করেন কোনো সমস্যা হয়ে গিয়েছে গুসল ফরজ এখন আপনি অসুস্থ বা পানি নাই বা এত প্রচণ্ড ঠান্ডা পানি গরম করার ব্যবস্থা নেই আপনি ঠান্ডা পানি গোসল করেন আপনি নিশ্চিত হয়তো শরীর নাম হয়ে যাবে অবশ হয়ে যাবে বা মারাত্মক কোনো কিছু হয়ে যাবে তো ওই কিন্তু স্বাভাবিক ঠান্ডা হলে নয় কিন্তু মনে তখন কিন্তু যাই এবার আমরা যে একজন যুক্ত হয়েছেন আমরা দেখি উনি কি বলতেছেন আলাইকুম

অথবা জামাত শুরু হয়ে যাবে এরকম যে টাইম না হয় অথবা জামাতের আগের শূন্যতে মোয়াক্কাদা সময়ের পরিমাণ রয়েছে যা আপনি শূন্যতে মোয়াক্কাদাই পড়তে পারবেন তো ওই অবস্থায় কিন্তু আপনাকে তাই মসজিদ পড়তে হবে না হ্যাঁ আপনি গা ঢুকছেন দেখলেন টাইমটাও মকরু নয় তারপরে জামাত শুরু হওয়ারও সময় নয় বা শূন্যতে মাক্কাদার পড়ার মতো এরকম শর্ট টাইম এরকমও নয় তা আপনি ওই টাইমে মসজিদে গিয়া দুইটি রেখাত নামাজ পড়ে নেবেন রোশন বলেছেন ইজাদ দখালাহাদ মসজিদা ফলাজ হাত্তা ইউসালিয়া রেখা থাইন ঢুকার পরে দুই রেখাত নামাজ না পড়ার জন্য আপনি না বসেন তবে আল্লামা নবাবির রহমতুল্লাহ বলেছেন আজমার উলামা আলা আন্না হুমা মুস্তাহাব বাথুন এই দুইটি রেখাত নামাজ এটা হলো মুস্তাহাব এটা ফরজা নয় ওয়াজিব নয় ইভেন সুন মক্কাদা নয় পড়লে জায়দাসে না পড়লেও কোনো গুণ হবে না তো আপনি যদি গড়ে নামাজ পড়েও যান তারপরেও মসজিদে গিয়ে ডুকলে তাহিয়াতুল মসজিদের কাজ পড়ে নেওয়াটা ভালো যদি টাইমটা মকরু টাইম না হয় অথবা ফরজ জমা শুরু হয়ে যাবে এরকম সময়ের সংকীর্ণতা যদি না হয় যদি দেখেন আপনার জমা শুরু হয়ে যাচ্ছে তো ওই জমাতের নামাজ পড়ার কারণে বা জমাতের আগের শুনত মাক্কাদা পড়ে নিলেও এই তাহিয়াতুল মসজিদের কাজ আদায় হয়ে যায় মকরু টাইম পড়তে পারবেন না তো আপনি যে বলেছেন যে সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় দুপুরের সময় যদি আপনি ডুকেন তো ওই টাইমে পড়তে পারবেন না কারণ ওই টাইমে মালফলাম মুখরু ঠিক আসরের পরে মা ফরত পড়ার পরে মাগীপ পর্যন্ত ওই টাইমেও নফল পড়া নিষেধ ফজরের ফরত পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই টাইমেও নফল পড়া নিষেধ হিসেবে বারিশ রয়েছে হজরত জেলাও তালান হুঁ হত আবুন্ত আশ্রয় জেলাও তালান আবুহরা জেলাতালহ সহ অনেক সাহাবা একরাম থেকে পরিষ্কার নিষেধ এসেছে যে আমরা ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমের ভিতরে আমরা কোনো নফল নামাজ পড়বো না তো আপনি যে মারিবার আগে ডুকে পড়ছেন এটা কিন্তু যেহেতু আপনি মকরমে পড়েছেন ওই টাইমে আপনার জন্য না পার্টাই উচিত ছিল ইয়েস এখানে ইমাম শাফি সহ কিছু লাম ভিন্ন মত রয়েছে বাট বাকি সকল লাম একরাম একমত যে ওই টাইমে পড়বেন না কেন ওই দৃশ্যদের হাদিসটাই এখানে বেশি স্ট্রং প্লাস এই হাদিসটা এখানে প্রযোজ্য এবং প্রেফারেন্স দিতে হবে হাদিসকে তো অন্য কোনো সময় যদি আপনি আসরের পরে ফরজ পড়ে ফেলেছেন তারপরে মসজিদে ঢুকেন তো ওই টাইমে আপনি কিন্তু পড়বেন না ঠিক আছে জ্বরের ফরজ পড়ার পরে ঢুকলেও পড়বেন না সূর্য ওঠার সময় আপনি ঢুকছেন পড়বেন না আপনি ঠিক দুপুরের সময় মসজিদে ঢুকছেন মকরু টাইম পড়বেন না সূর্য ডুবতে সে ডুকছেন পড়বেন না হ্যাঁ অন্য কোনো টাইমে যদি আপনি মসজিদে ঢুকেন তাহলে সুযোগ থাকলে আপনি অবশ্যই দুই জাগাত পড়ে নেবেন মোস্তাহ বটপাটা কি মোস্তাহ ফরজানো হয় জাজাকুমল্লাহ আমরা এবার চলে যে আগে যে দুইটি আমাদের প্রশ্ন জমা রয়েছিল অদুর মধ্যে হাত মুখ এবং পা ক্রুত করতে হয় তিনবার বখারি শিবে রয়েছে নবী করিম সলাল্লাহ ইসলাম তওয়জ্জা মর্রতন মারতান ও মরতাইনি মারতাইনি ও সালস রাতিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহাম ওদুর মধ্যে কোনো সময় এই তিনটি জায়গাকে একবার একবার দ্রুত করেছেন কারণ একবার দুয়া ফরজ কোনো সময় দুইবার দৌত করেছেন যে এটাও জায়দ রয়েছে আর বেশিরভাগ টাইম রসুল্লাহ সাল্লাম তিনবার দৌত করতেন কারণ এটা সুন্নত এর উপরে করেন নাই অতএব কেউ যদি এর অতিরিক্ত কেহ করে তিনের অতিরিক্ত করে অপ্রয়োজনে তো এটা পকাত্তাকাদ্দা ওয়া জ্বলামা তিনি অন্যায় করলেন এবং তিনি সীমা লঙ্ঘন করলেন এটা মক্রু হবে এটা কী হবে মক্রু হবে কারণ আপনি টাইম ওয়েস্ট করলেন পানি ওয়েস্ট করলেন হারিসের সাথে যদি কেউ এর উপরে চলে যায় পকাত্ত তাকা ওয়া জলামা সে সীমা লঙ্ঘন করলো এবং রং কাজ করলো তা আপনি তিনের অতিরিক্ত মুখদ্রুত করবেন না হাত এবং পা দ্রুত করবেন না ঠিক আছে ইনশাল্লাহ আমাদের একটি প্রশ্ন রয়ে গেছে আমরা পরে উত্তর দেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুমাইতু শাহেখ আমাদের সাথে একজন কল আর যুক্ত হয়েছে সুমাইতু কলার আসসালামু আলাইকুম আমার একটা পুরো আমার শুধু তার জন্য কি আর মিলে বিয়ে শাদি মিলে না একটা দোয়া করিয়া ইন ইনশাল্লাহ উত্তর আমরা দর্শক আপনারা দীর্ঘক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিএনে দেখতেছেন উপভোগ করছেন আপনারা অধীর আগ্রহের সাথে বসে আছেন আপনাদেরকে আমাদের ইকরা বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সময় হয়ে গেছে একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সামান্য কিছু সময় বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনারা দৈর্য সহকারে আমাদের সাথে রয়েছেন আমরা আশা রাখছি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি মূলত আপনাদের আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ ও প্রশ্ন আপনারা আমাদের ইসলামিক কিউএনের মাধ্যমে প্রকাশ করবেন আমাদের আপনাদের মনের অনুভূতি প্রকাশ করবেন বিভিন্ন আলা মাসাইল জানার জন্য প্রশ্ন করবেন আপনারা জানবেন এবং আমল করার উদ্দেশ্যে আপনারা এইগুলা প্রশ্ন রাখবেন আপনাদের কে বলতে চাই আমাদের ইসলামিক কিউএনের যে মহান ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে থাকেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বৃন্দ আপনাদের জীবন জিজ্ঞাসিত নানান প্রশ্নের সরাই সমাধান দেওয়ার জন্য আমাদের এই পর্বে উপস্থিত হয়ে থাকেন তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই চলমান পর্বে আমাদের চলমান অধিবেশনে যিনি উপস্থিত হয়েছেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বিদগ্ধ আলমেদিন বিজ্ঞ শাইখুল হাদিস হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরি দামাত মাদপর আমরা ফিরে যাচ্ছি হজরতের কাছে ওনার কাছে আমাদের এক বোন প্রশ্ন রেখেছিলেন আমাদের এক ভাই প্রশ্ন রেখেছিলেন আমরা ফিরে যাচ্ছি ওনার উত্তরের দিকে জয় কমল্লা একজন মা প্রশ্ন করেছিলেন যে বিবাহের জন্য বাচ্চাদের বিবাহ যেন হয় কোন দোয়াটি করলে হবে দেখুন প্রথমত শুধু দুয়ায় সেটি একটা কথা আছে দুয়ায় ফুয়া হয় না দোয়াও ঠিক আছে বাট এর পাশাপাশি আমাদেরকেও আরও কিছু করণীয় এ ব্যাপারে রয়েছে আমি পরবর্তীতে এটা যাচ্ছি বা প্রথমে আমি দোয়াই বলে দিয়েছি দিতেছি আমরা যতটুকু জানি কোরআনে করিমে সুরাতুল কাছে চব্বিশ নম্বর যে একটি রয়েছে সেখানে দোয়া রয়েছে হজরতের মূস আল্লাহিসালাতুল সাল্লাম দোয়া করেছিলেন কঠিন সিচুয়েশনে যখন তিনি মিশর থেকে পলায়ন করে মাদিয়ানে গিয়ে অবস্থান নিয়েছিলেন শোহেব আল এরিয়াতে তখন উনি একজন যুবক বিবাহের বয়স আবার উনি নতুন এক জায়গায় চলে এসেছেন এখানে থাকবেন কোথায় থাকার কোনো ব্যবস্থা নাই তিন নম্বর জব কোনো কাজ নাই জব কোথায় পাবেন চার নম্বর খাবেন কোন জায়গায় খাবার কোনো ব্যবস্থা নাই তো ওইসব কিছু সামনে নিয়ে পড়েছিলেন রব্বি ইন্নি লিমা জলতা ইলেয়ামিন খাইরিন ফখির এইভাবে আল্লাহর দিকে মতজ্জা হয়ে পড়েছে আল্লাহ আমাকে যে ক্ষয়ের আমার যে ভালো একটা জিনিস আমাকে দান করবে সেটারই আমার প্রয়োজন রয়েছে তো ওই যে বিবাহের প্রয়োজন এই প্রয়োজনীয়তা উপলব্ধ করে যদি আপনি ওনার সন্তান যদি এই দোয়া কায়মন বাক্যে প্রত্যেক নামাজের পরে তিনবার বা এমনিও যদি পড়ে আমার মনে হয় আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ মূশাল ইসলাম ওই একই দোয়ার বিনিময়ে তার চারটি সমস্যার সমাধান হয়ে গেল ওনার নিশ্চিত একটি জব হয়ে গেল স্বাদীর ব্যবস্থা হয়ে গেলো মশা ভালো জায়গায় সহবেলা মেয়ের সঙ্গে স্বাদী হয়ে গেল প্লাস ওনার তাহারও ব্যবস্থা হয়ে গেল এবং ওনার খাবার অবস্থা হয়ে গেল সব সমাধান হয়ে গেলো মার্শাল্লাহ একই দোয়ার বিনিময়ে তো আপনারও ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে এই বিবাহের সমাধান হওয়ার আশা রাখি আমরা ইনশাল্লাহ এই দোয়া পড়তে পারেন বা এমনিতে সাধারণত যে কোনো সমস্যার জন্য লাই লাই লাংচা চুবাহানা কাহিনী কুন্তুমিনা দোয়ার মিনি পড়লেও আল্লাহ যে কোনো বিপদে মানুষের বিপদ থেকে উদ্ধার করেন ইয়া ফত্তাহা পড়লেও বিপদ থেকে রক্ষা পাওয়া যায় প্লাস আরও কিছু দোয়া রয়েছে এবার আসুন এখানে আমাদের একটি কিছু করণীয় রয়েছে আমরা অনেক সময় বিবাহ টাইম মতো আমরা না করে একটু লেট করে ফেলি বিবাহর ক্ষেত্রে হলো আল্লাহ বলেছেন তোমাদের কাছে যখন প্রস্তাব আসে ভালো জায়গা থেকে নেককার জায়গা থেকে তখন তোমরা আর লেট করলে চলবে না তোমরা অনেক সমস্যা হবে অনেক ফিটনা হবে ফসাদুন কবির অনেক ফাসাদ হবে নানান সমস্যা হবে চেলারাও দিকের সমস্যা হবে তাছাড়া দেখবেন সে পর্যন্ত তারা স্ট্রেস এবং নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে সারা জীবন তাদের নষ্ট হয়ে যায় এজন্য আমরা যেন টাইম থেকে আমরা তো লেট না করি ইসলাম আমাদেরকে টাইমের পাবন্দির ক্ষেত্রে যে প্রশিক্ষণ দিয়েছে দেখেন নামাজ থেকে শুরু করে নামাজ অন টাইম পড়তে হয় রোজাও ঠিক টাইম মতো আমরা স্যারি বন্ধ করে দেই আবার ঠিক টাইম মতো আমরা ইফতার করি সেখানে আমরা মিনিট মিনিটেরও বদান করি না সেকেন্ডেরও আমরা বদান করি না মাসাল্লাহ আমরা এভাবে পাবন্দির সঙ্গে আমরা টাইমের প্রশিক্ষণ নেই হস্তাও করতে হয় ঠিক টাইম মতো তো বিবাহটাও কিন্তু একটা টাইম রয়েছে তো টাইমের ভিতরে আমরা যেন বিবাহ দেওয়া দিই অনেক সময় লেট করি কিছু আমাদের কালচার এবং সহগত কারণে কিছু আমরা অন্যান্য অন্যান্য বিজাতিদের কালচারকে ফলো করতে গিয়ে আমরা লিড করি কোনো সময় আমরা অনেক সময় অনেক উচ্চ পর্যায়ের স্বপ্ন আমাদের অন্তর লালন পালন করি যে ওই জায়গায় বিয়োগ করবো ওই জন্য একটা মেয়ে হতে হবে ওই জন্য একটা ছেলে হতে হবে এই যে উচ্চ স্বপ্ন যেটা এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে আর কোনো জায়গায় আমরা কোনো সারাই দিই না তো এটা অনেক সময় মানে বিবাহ লেট হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায় কোনো সময় যে আমরা কেরিয়ার এবং ভালো একটা জব ভালো একটা চাকরি এগুলাকে ফেনে বা উচ্চশিক্ষা আমরা শেষ করি এই যে কেরিয়ার কেরিয়ার বলে আমরা আমরা স্লোগান দিই আমি অনেক সময় বলি যে তোমার ক্যারিয়ারটাই তোমার জন্য সবচেয়ে জীবনের লাইফে বড়ো ব্যারিয়ার হয়ে দাঁড়াবে তো আমরা কেরিয়ার নিয়ে যেন আমরা একটা চিন্তা না করি আল্লাহ বলেছেন যদি তোমার অবাবর্ণন থাকে মিসা তুমি শাদী করাটাই তোমার কেরিয়ার শাদির মাধ্যমে আল্লাহ তোমার কেরিয়ার অটোমেটিক তোমার আল্লাহ মনে ক্যারিয়ার কেরিয়ার তোমারকে আগে নিয়ে যাবেন এটা আল্লাহর ওয়াদা অনেক বারাকা রয়েছে অনেক সময় আমরা কোনো সময় কোনো কোনো বাচ্চারা আবার কোনো সময় বিবাহ না করার একটা কারণ চাপাচাপি যে মা বাবা চাইতেছেন আমি ওর জায়গায় সাজিব সে আর আরও জায়গায় শারী করবে তো এই নিয়ে যে একটা কেওয়া সৃষ্টি হয় এটা অনেক সময় দায়ী দাবি দায়ী হয় কোনো সময় আছে যে বিবাহকে আমরা একটা কঠিন বানিয়ে ফেলেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত এত এক্সপেন্স এত খরচ যে বিশাল বড়ো খরচ সে জোগাড় করতে পারতেছে না মহর করতে পারতেছে না বিবাহ হইতেছে না বিশেষ করে এই দেশে যারা অন্য দেশ থেকে আসেন এবং কন্যারা এই দেশে যদি হয় বা নৌশা দেশের হয় বা বিশেষ কন্যা তো ওই জায়গায় মেয়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে বিরাট বড় একটি মোহর বা অনেক পয়সা একটা দাবি করে বসেন যেটা কিন্তু সারা জীবন ওই ছেলেটাকে গুণামত লিপ্ত করে রাখেন এটাও কিন্তু অনেক সময় মনে রাখবেন পয়সা দিয়ে কোনো দিন কিন্তু সম্পর্ক বেঁধে রাখা যায় না এটা একটা জিনিস মোহর অতিরিক্ত মহর বা বেশি দেয় দেয় উপরে দেওয়া হয় তো এইসব মিলিয়েই আমরা আমরা একটা চিন্তা করবো টাইম মতো অনুস্বীকার হয়ে যায় অনেক সময় হয় কি একটা মেয়ের ক্ষেত্রে দেখেন এই দেশের আইন আঠারো বছর বা পরেই একটা মেয়েকে আপনি দিতে পারেন তো আপনি এরপরে আর লেখ না করে যে তাড়াতাড়ি সব আপনি দিন আঠারো উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত মেয়ে ছেলে ক্ষেত্রে হয়তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত এর ভিতরে আপনি করেন ওটাই খুবই দরকার এরপরে গেলেই আপনি একটু সমস্যায় পড়ে যাবেন কারণ দেখবেন প্রথমে হয়তো বিভিন্ন জায়গাতে আলাপ আসতেছে বয়স যখন পঁচিশের পরে চলে যায় তখন ওই বেলা জায়গাতে আর আলাপ আসে না তখন সে কম্পেয়ার করা শুরু করে বলে আগে তো আমার কাছ থেকে আরও ভালো ভালো মেয়ের আলাপ ছিল এখন তো ওই আসতেছে না এইগুলা তখন সে কিন্তু আস্তে আস্তে তার মনক্ষণ হয়ে যায় ত্রিশ পর্যন্ত অপেক্ষা করে ত্রিশের পরে যখন বয়সটা একটু বাটিতে চলে গেলো তখন আরও ওয়ার্স হয়ে যায় শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে শারীরিকভাবে সুস্থ হয়ে পড়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে তারপরে তার জীবনটা ভেঙে যায় স্ট্রেসের মধ্যে শিকার হয়ে যায় এই জন্য আল্লাহকে বসতে আমরা এই সময় জিনিস থেকে বের হওয়ার জন্য আমরা মা বাবা সচেতন হতে হবে সন্তানরাও ইয়াং আমাদের ছেলেমেয়েরাও তারা কিন্তু ফ্রেন্ড বন্ধুর ইনফ্লুয়েন্সে অনেক সময় এবং কিছু ফ্রেন্ড বন্ধু যারা শাদী করেছেন তাদের কিছু স্টোরি শুনে যে তাদের বিবাহ দাম্পত্য জীবন কলহ এবং খস এগুলো শুনে অনেকে ভয় পেয়ে যায় যেভাবে ওই একটা অন্ধ তাকে বলা হয়েছিল তুমি দুধ খাও সে লাইফে দুধ দেখে নাই তো জিজ্ঞেস করলে দুধ কীরকম তো ওই ব্যক্তি বলল ভাই দুধ তো সাদা সাদা কীরকম বলে ওই বকের মতো বক রকম কাশির মতো কাশি কীরকম কয় এই যে একটু হাতের মতো এইভাবে একটু বাঁকা থাকে তো সে হাত দিয়ে এভাবে যখন দেখছে কয় না আমি এটা বাঁকা বাঁকামার গলায় ফেঁসে যাবে তো আমরা একটা সুন্দর দুধকেও যেভাবে বোঝানোর ডিফিকল্টির কারণে আমরা এটাকে অত্যন্ত কঠিন বানিয়ে ফেলেছি তো বিবাহ সাথীটাও কিন্তু অনেক ফ্রেন্ড বন্ধু যারা বিবাহ করে একটু তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা ভুক্তভোগী তারা কিন্তু তারা ফ্রেন্ডবন্ধুর সঙ্গে এটা শেয়ার করার কারণে অনেক অবিবাহিত ছেলেমেয়েরাও কিন্তু তারা ভয় পেয়ে যায় আর আরেকটি কারণ হলো ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েদের পক্ষ থেকে মেয়ের মার পক্ষ থেকে বা ওই পক্ষ থেকে বাধ্য করা হয় সাধু করার পরে যেন সে আলগা করে চলে যায় তখন হয় কি তখন তারা আলগা করে চলে গেলে তাদেরকে সঠিকভাবে গাইড দেওয়ার জন্য কেউ না থাক না কারণে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়ে বিবাহটা ভেঙে যায় এটাও কিন্তু বড়ার একটি কারণ তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকে চিহ্নিত করে যে কারণে কেন বিবাহ হচ্ছে না এবং কেন অল মানে বিবাহ হওয়ার পরে ভেঙে যাচ্ছে এগুলা কিন্তু সমাজের সচেতনতারা আছেন অভিভাবক এবং সমাজের নেতৃবিলা আছেন আইমা একরম যারা আছেন উলামায়াম যারা আছেন ইয়াং সেলার দ্বারা আছে প্রত্যেকের শস স্থান থেকে এই কারণগুলো চিহ্নিত করে সমাজকে উদ্ধার করার জন্য আমাদের প্রত্যেকের সচেতন হওয়া খুবই জরুরি আর দুটো আমি আবার বলবো সুরাতুল খালসাহ পেয়ে যাবেন রব্বিন নীলিমাংদল ইয়ামিন খাইরিন ফখির সহ আপনারা হয়তো ওই নিকায়ের উদ্দেশ্যে যদি ডেইলি দুই রাখাত নাম পড়া লাগে চান আর ওই অন্য দোয়াগুলো পড়েন ইনশাআল্লাহ সাহায্য করবে যে আল্লাহ যেন দোয়া করি আপনি বা আমরা যারাই যত মা বাবা এবং যত যুবক যুবতী বিবাহের জন্য অপেক্ষায় আছেন মা বাবা যারা নিজের মেয়ের বিবাহের জন্য অপেক্ষা করতেছেন দিন গুনতেছেন কত মা বাবার আজকে টেনশন কত বাবার আজকে আল্লাহ আকবার তাদের হার্ট অ্যাটাক হচ্ছে দুশ্চিন্তার মধ্যে তারা আছেন বরং তাদের বর্তমান শরীর জয় অনেকের ডায়াবেটিস হচ্ছে নানান ধরনের স্ট্রোক করতেছে ওই একই জিনিসের কারণে আমার মনে হয় শতকরা সিক্সটি পার্সেন্ট ফ্যামিলিতে

ইন ইনশা ইনশাআর খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে জানি ঠিক আছে মা বাপা হইতে পারেন না আর হইলেও আমার গুরুত্ব দেয় না তারা বেশি ফ্রেন্ড বন্ধুর কারণে বা কিছু অনলাইন দেখিয়া কিছু চক্কর চক্কর দিয়া অন্য ক্ষত গিয়া ওই দেয় আপনার এটা আমরা শুনছি আল্লাহ জহর আল্লাহ আপনার জহর কামার আসসালাম আপনার মতো আমরা শুনেছি ইনশাল্লাহ আমরা এটা মাথায় রাখবো ইনশাল্লাহ আল্লাহ যেন আল্লাহ যেন আপনার মতো মা বাবা যারা আছেন প্রত্যেককে অন্যান্য দায়িত্বের পাশাপাশি সেলের সন্তানকে ভালো জায়গায় মন মতো একটা স্বাধীন দিতে পারলে মনে করা যায় আমরা মোটামুটি এটা সাকসেস হলাম আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন আমি আমরা একটি প্রশ্ন আমাদের হাতে রয়ে গিয়েছিল আমরা সেই প্রশ্নকে ফিরে যাচ্ছি প্রশ্ন করেছিলেন আব্দুল হাইসাহের পক্ষ থেকে যে প্রশ্ন আমাদের কাছে সেটি ছিল অজু করার সময় মনে করেন আপনি অজু করা শুরু করলেন কোনো কারণে মাঝখানে গ্যাপ হয়ে গেল আর আপনি একটু পরে এসে বাকি অসম্পূর্ণ অজু অজু পুরা করলেন অজু কি হবে ইয়েস এই মর্মে একটি ঘটনা রয়েছে ইবন ওমর আল্লাহতালা উনি অজু করেছেন তো সব কিছু করার পরে উনি একটি কাজে লিপ্ত হয়ে গিয়েছিলেন তারপরে হাত মুখ দৌত করার পরে শুকিয়ে গেছে তারপরে এসে বাকি পাও দৌত করেছেন জায়দ আছে নবীয়ে করিমসলাম গুছলের সময় দেখেন অনেক সময় গুসল করার সময় রসুল ইসলাম পুরো অজু করতেন গোছরের শুরুতে আর পাটা দৌত করতেন শেষে গিয়ে তো বোঝা গেল একদম ধারাবাহিক করতেই হবে এটা মুঠেই জরি নয় একটু গ্যাপ দিলেও সমস্যা নাই তবে গ্যাপ না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা অঙ্গ দৌত করার পরে শুকিয়ে যাওয়ার আগে আগেই পরবর্তী অঙ্গ দৌত করা বা অজুভাবে কন্টিনিউ করাটা এটা সুন্নত যদি ও কারণে আপনি লেট করেন গ্যাপ হয়ে যায় তাহলে সুননত পরিপন্থী হবে কিন্তু অজু হয়ে যাবে সমস্যা নাই এজন্য অনেক সময় হয় কি যে আপনি হয়তো কাজে চলে যাবেন সময় কম আপনি তারাগুলো করে বের হয়ে যাবেন তো আপনি করলেন কি আপনার পাটা দূত করে মুদা পরিধান করে জুতা পরিধান করে ফেললেন তারপরে বাকি অদূটা আপনি কাজের জায়গায় গিয়ে আপনি করলেন অনেকে এরকম করতে জায়গা আছে কিন্তু আপনি সেখানে তো ফাদুত করতে পারবেন না আপনি ঘর থেকে ফাদুত করে গেলেন আর অদু ভেঙে যাওয়ার আগে আগে সেখানে গিয়েই আপনি মাসাল্লাহ বাকি ওদুর কাজ সম্পন্ন করলেও তাও কিন্তু আপনার উদূর হয়ে যাবে জেদা কুমুল হাসান জাদা শেখ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন জি অজুর যে পদ্ধতি যেগুলো আছে পদ্ধতি মতন ডান দিক থেকে শুরু করতে হয় ডান হাত দইতে হয় এই তরতিবে ডান পাও দইতে হয় যদি কম হয়ে যায় যদি বাম পা দয়ে দেন অথবা ডান হাত রেখে বাম হাত ধুয়ে দেন তাহলে তার অজু হবে কিনা আমি আগেই বলেছি ওজুর মধ্যে চারটি কাজ ভরা মুখ দৌত করা পুরো হাত কন দৌত করা মাথা মাসা করা বা টক দৌত করা এই চারটি কাজ হয়ে গেলে আপনার অজুর ফরদ হয়ে গেল আর বাকি যেগুলো আছে ডান দিকের শুরু করা তিনবার দৌতো করা বা মিসওয়াক করা তারপরে দাড়ি খেলাল করা হাং আঙ্গুল খিলাল করা ঠিক আছে কান মাসা করা এগুলা কিন্তু সুন্নত বা মোস্তাহাব যদি সুন্নত বা মোস্তাহাব অনিচ্ছা কিছুভাবে ভুলবশত ছুটে যায় কোনো সমস্যা হবে না ইচ্ছা কিছুভাবে চাড়লে ওজুর সব কমবে বাট অধু হয়ে যাবে তো আপনার প্রশ্ন ডান হাতের পরিবর্তন আগে বাম হাত ধুয়ে ফেলেন ঠিক আছে তো আপনি ইচ্ছা করে যদি করেন তাহলে সব কমবে সুন্নতের পরিপন্থী করেছে না ভুলবশত হয়ে গেলে বা জানা কারণ যদি হয়ে যায় আশা করা যায় ইনশাল্লাহ গুণা হবে না আপনার দুটো হয়েই যাবে ইনশাল্লাহ কারণ সুন্নত পরিপন্থী কাজ ইচ্ছাকৃতভাবে করলে এটা সবের মধ্যে কমই হবে অবশ্যই বাট ভুলবশত বা না জানা কারণ যদি কেউ এরকম উল্টা করেও ফেলেন ইনশাআল্লাহ তার দু হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা হবে না ইনশাল্লাহ তবে রসুলুল্লাহ সালাম ডানকেই প্রাটি দিয়েছেন কেউ হই বুতাই আল্লাহর নবী ভালো কাজ প্রত্যেক সময় ডান থেকে শুরু করাকে পছন্দ করতেন ইভেন জুতা পরিধান করার সময় আগে তেমন ডান পা পরিধান করতেন কাপড় পরিধান করার সময় ডান চাইট আগে মানে মনে করেন আপনি একটা জুব্বা পরিধান করবেন ডান হাতটা আগে ঢুকাইছেন কুলার সময় কিন্তু উল্টা অজুর মধ্যে ডান অঙ্গকে আল্লা নবী আগে দুঃখ করতেন মাথা কম এবং আশ্রয়ের সময় চুল আল্লাহ ডান ডান আগে করতেন গোসলের সময় রসুল রসাম মাথায় পানি দেওয়ার সময় মাথার ডান পাশে আগে পানি দিতেন ইভেন্ট বন্টন করার সময়ও ডান থেকে শুরু করতেন আল আয়মন ফাল আয়মন বলতেন এটাই ছিল রসুল্লাম জীবনের শিক্ষা মজারটি পেপার হল রয়েছে একদিন রসুল্লা সাল আলি সাল্লাম উনি দুধ পান করেছেন কাপের সামনে দুধ রয়েছে কারণ ডানে একজন ইয়াং আরাবি বসা বামসাইতে আবুকর্ষ অন্যান্য সব একাম বসা উমর আদম বুঝতে পারলেন যে হয়তো রসুলুল্লা সাল্লাম এই দুধের অসম্পূর্ণ যে দুধ রয়ে গিয়েছে কাপের মধ্যে এই দুধটা আল্লাহ নবী সুল হিসেবে বাম দিকেই দিয়ে দেবেন তখন রসুল্লিম না দেওয়ার জন্য উমরাদ উমরাদিলাম ওনাকে রিমাইন্ড দিয়ে নিয়ে রসুল্লাহ আপনার বামে আবু করেছে ওনাকে দেন বললেন যে না আরবির হক এটা আরাবিকে দিতে হবে তো রসুল্লাহাম আরবির জিজ্ঞাসা করলেন তুমি যদি পারমিশন দাও আমি উনাকে দিতে পারে উনি বলেন ইয়াসুল্লাহ আপনার লেপ্ট আপনার বার করা আমি আর একজন ফার দিতে পারি না আল্লাহ নবী ওনাকে দিয়ে দিলেন তো রাইট থেকে শুরু করতে হয় জাজাকুমুল্লাহ মোহতারম শাহেখ আমাদের কাছে একটা লিখিত প্রশ্ন আসছে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন একটি দোয়া দিয়েছেন উনি বলছেন এই দোয়াটা কোন সময় কোন কারণে পড়তে হয় বলো আল্লাহ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা এই দোয়াটা ফজিলত এবং কোন সময় পড়তে হয় নামাজের পরে আল্লাহ ইন্নি আল্ জিক্রিকা ওয়া শক্রিকা ও হসন ইবাদিক নবী করিম সলিল্লা জবলকে বললেন মুওয়াজ আমি তোমাকে মহবত করি অত্যায় ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটি কখনো ভুলে যাও না সবসময় তুমি এটা পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হসন ইবাদ আতিক তাহলে এই পড়বো আমরা নমাজের পরে বিশেষ করে ফরজনামাজের পড়ে আল্লাহ নবী বলেছেন দারাই দোয়া পড়বে আল্লাহ সুবাহ ও তাহা তার জীবনে গোনা মাফ করবেন তো আপনি ফরদনমদের পরে বা জাকুর পরে পড়বেন আল্লাহ নবী অত্যন্ত মহব্বত করে মহাজিবনে জবলকে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন তো এটা আমরাও পড়তে পারি ঠিক আছে ইনশাল্লাহ যারা কি আল্লাহ আইনি আল্লাহ জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসেন ইবা যেহে যে হে আল্লাহ তুমি আমাকে তফিক দাও আমি যেন তোমাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি এবং তোমার সুপ্রিয়া আদায় করতে পারি এবং তোমার আবাদতটা সুন্দরভাবে সঠিকভাবে যেন আমরা করতে পারি আল্লাহ সেই তফিকা আমাকে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আলা আলরিকা ওয়া সুকরিকা ওয়া ইবাদাতিক এখান থেকে বোঝা গেল নমাজের পরে বিশেষ করে ফরানমাজের পরেও দোয়া রয়েছে আল্লাহ আমি দোয়া করতেও বলেছেন এবং দোয়া কবুল হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্বন্ধে শেষ সাতীয় এবং ফরানওয়াজের পরেও দোয়া কবুল হয়ে থাকে জেদাকাল্লাহ মোহসরাম আমাদের কাছে আরেকটা দোয়া এসেছে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন এই দোয়াটা সম্পর্কে আপনি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই যিনি হক এবং যিনি দুনিয়ার সবকিছুরকে পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া করে দিয়েছেন এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ঈমান এবং ইয়াকিনকে মজবুত করার জন্য এবং আল্লাহর অসীম কৃপা এবং দয়া পাওয়ার জন্য এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন বা যে কোনো দোয়াই প্রত্যেকটি দোয়ারটা ফজিলত রয়েছে দোয়া এবং জিকির আল্লাহ বিশেষ করে মাস্তু দোয়াগুলো এত ফজিলতপূর্ণ যে চুট্ট চোট্ট দোয়ার কারণে অনেক ফায়দা হয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে গড় থেকে বের হবেন আপনি যদি পড়ে বের হন বিসমিল্লাহি তলু আল্লাহ ওলা কুয়া বলা চোট্টটি দুয়া সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর সঙ্গে ইন্স্যুরেন্স হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে লগালে রিপ্লাই আসবে যে হুদিতা কুফিতা উকিতা যে এই দোয়ার মাধ্যমে তোমাকে গাইড করা হবে ইনশাআল্লাহ এবং বিপদ থেকে তোমাকে রক্ষা দেওয়া হবে এবং সব ধরনের ইয়ে থেকে তোমাকে প্রোটেকশন দেওয়া হবে সোহান আল্লাহ এই জন্য এই দোয়াগুলো যেন অবশ্যই পড়ি গড়ে যে ঢুকি

আমরা আমার মেয়ে আমার স্বামী আমরা তিনজন আগামী ফেব্রুয়ারি বিশ তারিখ তখন আমরা গর্ত নিয়ে বাড়াই তো জোহর আগে আমরা জোহর না মাছ এক ফুট গাছ এক ফুট দেখতাম তখন ওখানে জোহর হয়ে আমরা পূর্ণ মাছ হতাম না কথর করতাম আর আমরা যে সময় মাজে কে বলছি

হরমাই শরীফ এনে জিয়ার কবুল করেন আপনার প্রশ্ন হলো যে আপনি জুহরের আগে গড় থেকে বের হবেন যে তারিখে আপনি উমরা যাচ্ছেন তো আপনি এয়ারপোর্ট গিয়ে পড়বেন সেখানে গিয়ে আপনি কচর পড়বেন কি যে আপনি জুহরের ফরজ শুধুমাত্র দুই রেখাত পড়বেন আগে পরের সুন্নত না পড়লেও কোনো সমস্যা নাই তারপরে আপনি মক্কায় গেলেন মদিনায় গেলেন সেখানে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে জমাতে পড়েন তো ইমাম সাহেব যেভাবে পড়াবেন আপনি সেইভাবে পড়বেন তো লোকাল মসজিদে পড়লে ওনারা তো অবশ্যই জুহর আসর এসা চার রেখা চারাকি পড়বেন তো আপনিও সেখানে পুরানা মাছ চারাকাজি পড়বেন হ্যাঁ মারিমের মাছ তো আপনি একা পড়েন এই মাছ পড়েন কোনো পরিবর্তন হবে না আপনি যদি গড়ে কোনো সময় একা নামাজ পড়েন তখন শুধুমাত্র জুহর আসর এবং এশা যে তিনটি নামাজের ফরজের রাখাত হলো চার চার রাখাত ওই চার রেখাতওয়ালা ফরজ নামাজের মধ্যে আপনার দুই রেখাত মাফ হয়ে যায় পড়বেন শুধুমাত্র দুই রাখাত প্রথম দুই রেখাত আলহামদু এবং সুরাসহ লাস্টে দুই রেখাত আর পড়া লাগে না তো জুহরে পড়বেন কয় রেখাত দুই রেখাত আপনি রেখা পড়েন আসরে পড়বেন দুই রেখাত এসায় দুই রেখাত আর বিতির যেহেতু আজিব তিন রেখাত পড়ে নিয়েন তিন খাদি পড়তে হবে ফজরের দুই রেখাত ফরজ অবশ্যই দুই রেখা থেকে কোনো কম বেশ নাই দুই রেখাতেই পড়বেন আগের চুহ্নড়টাও পড়ে নিতে পারলে ভালো কারণ শহরেও কিন্তু ফজরের সুন্দর বাদ দেন নাই আর মাগরিবের নামাজ তিন রেখাত তিন খাদি পড়বেন তাহলে ফজর এবং মাগরি যেভাবে আছে জায়গায় থাকবে শুধুমাত্র জুহর আসর এবং এসার চার রাখাতে পড়বে দুই রাখাত পড়বেন এবং ভিতিরটা পড়ে নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ আর যে ইমাম সাহেব সাহেব পড়েন তাহলে উনি যেভাবে পড়াইছেন পুরো আপনি পুরাই পড়বেন জাজাকুমল্লা মুতারাম শাহেখ আপনার কাছ থেকে আমরা ওজু এবং তাই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা এখন বর্তমানে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে উপনীত আমরা আবারও আপনাদের এই আপনার কাছে ফিরে যাচ্ছি আমরা জানতে চাইব আপনার কাছে তাইবুম সংক্রান্ত আলোচনা স্বল্প হয়েছে বিদায় সংক্ষিপ্ত পরিসরে এক থেকে দেড় মিনিটের ভিতরে তাইমুং সংক্রান্ত কিছু আলোচনা করবেন পরবর্তী আমরা অনুষ্ঠানের এন্ডের দিকে চলে যাব আমি যে পড়েছিলাম সুরায় মায়ের আয়াত নাম্বার সিক্স সেখানে অজুর কথা বলা হয়েছে এবং অজু গুসলের পরিবর্তে যদি কোনো কারণে পানি না থাকে অথবা পানি থাকা অবস্থায় আমি ব্যবহার করার উপযোগী আমি না হই অসুস্থতার কারণে বা আমি হয়তো পানি ম্যানেজ করতে পারতেছি না তো এইভাবে তাইমুমের উপযোগী হলে অজুর পরিবর্তেও যে তাইমুম করা যায় গুসল ফরদ পরিবর্তে তাইমুম করলেও পাক হওয়া যায় এবং অজুর তাইয়াম গোসাইম সেম তিনটি ফরজ যে আপনি নিয়ত করবেন পাক মাটি বা মাটি জাতীয় জিনিস পাতর হোক অথবা ইট হোক বালু হোক সেখানে হাত মেরে হাতটা দিয়ে চুইয়া এখানে হাতে কোনো দুলাব লাগার কোনো প্রয়োজন নাই এরপর যদি দুলাব লাগে তাহলে আপনি এইভাবে বা ফুদি দিতে পারেন রসুল ফু দিয়েছেন বা হাত বেড়ে দিয়েছেন তারপরে পুরা মুখটা মশা করেছেন এখানে মুখে দুলাবো লাগানোর কোনো প্রয়োজন নেই অনেকে মনে করেন যে পানির মতো এখানে দুলো লাগাতে হবে না 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 বরং রসুল ইসলাম হাটটা জেরে ফেলেছেন ফুও দিয়েছেন ফুঁ দিয়ে হাতটা জারছেন দাঁড়িয়ে তারপরে মুখ মশা করছেন এরপরে আবার মাটিতে আপনি হাত দেবেন বা পাথরে বা ইটে হাত দিয়ে পুরোটা হাত কনুই পর্যন্ত মশা করে ফেলবেন হাতে গড়ি বা যদি আপনার হাতে কোনো রিং থাকে নিচ জায়গাটা যেন সহ হয়ে গেছে আপনি নিশ্চিত হতে হবে অর্থাৎ এই তিনটি কাজ করলেই আপনার তো কমপ্লিট হয়ে গেল কি তিনটি কাজ আপনি যেন পাক মাটি নির্দিষ্ট তরিখায় ব্যবহার করতেছেন আপনার নিয়ত কী যে আমি পাক হব অজুর আমার অজু বা গোসলের পরিবর্তে পাক হওয়ার জন্যই আমি কাজটা করছি এটা নিয়ত নিয়ে আসতে হবে তারপরে পাক মাটি বা পাথরে বা ইটের মধ্যে হাটটা এইভাবে রেখে হাটটা শুইয়া হাটটা মেরে প্রথমে পুরাটা মুক্তা মশা করবেন আর দুই নম্বরে পুরাটা হাত কনে পড়তে করবেন দেখেন ওদের মধ্যে কিন্তু পাও দত্ত করতে হয় মধ্যে পায়রা কিছু কোনো ফাংশন নাই মাথা মশা করতে হবে এখানে আর কিছুই করতে হবে না কুল্লি না খাবানি আর কিছুই নেই সেই মধ্যে তিনটি কাজ অত্যন্ত সিম্পল আল্লাহ বলেছেন সেখানে এগুলো খেন্লা করেছেন যে আল্লাহ চান আমার জন্য সহজ করা কি চান সহজ করা আল্লাহ চান না যে আমাদেরকে কোনো কঠিন বা ডিফিকল্ট মধ্যে ফেলে দেবেন এটাই আল্লাহর উদ্দেশ্য পাক করার জন্য এবং সিম্পল সহজভাবে যেন পাক হতে পারি এজন আল্লাহ তালা অজুর ব্যবস্থা রেখেছেন গুসলে ব্যবস্থা রেখেছেন পানি না থাকলে বা পানি না পেলে বা পানি বার করা অনুপযোগী হলে আমরা যদি তৈমুর উপযুক্ত হয়ে যাই তখন অদুর পরিবর্তে আমরা তৈমুম দিয়ে কাজ চালাতে পারবো গোসলের পরিবর্তে আমরা তৈমুম করে আমরা কাজ চালাতে পারবো ইনশাল্লাহ তো আমাদের জন্য পবিত্র জন্য দুইটি জলা দিয়েছেন পানি এবং মাটি পানি দিয়ে করা যায় অজু বা গোসল আর এর পরিবর্তে মাটি দিয়েও অজু এবং গোসল ড্রাই অ্যাভলুশন ড্রাই গোসলও করা যায় এই ড্রাই অ্যাভলুশন বা ড্রাই গোসলের নামই হলো তাই আমাকে বুঝতে পেরেছেন অশেষ ধন্যবাদ আল্লাহ সুবর্ণ আমাদের প্রত্যেককে যেন সর্বাবস্থায় কোরআনাদী মতো আমল করে এবং বিশেষ করে পা পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা যেন পা পবিত্র হতে পারি আর অজুর মাধ্যমে যে ফজল যেগুলো রয়েছে আমরা যেন অর্জন করতে পারি যাতে করেন কামতে নবজির সুভার আমরা পেতে পারি এবং আমাদের হাতের মধ্যে চমক চলে আসবে শাইনিং চলে আসবে এটা দিয়ে আল্লাহ আমাদেরকে চিনবেন যেমন আমরা নমাজই পড়লাম না অজুই করলাম না নবীজি আমাদেরকে চিনবে কীভাবে আমরা নবজি সুভারে কীভাবে আমরা পাওয়াশা রাখতে পারি এর জন্য অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকলকে অজু বা অন্যান্য জরুরি জিনিস শিখে কোন দান করুন আমি জেদা কেমন আসলাম জেদা সমিত দর্শক ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত ধারাবাহিক আয়োজন ইসলামিক কিউএন এ উইথ ইকরা অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন আমাদের সাথেই ছিলেন আপনাদেরকে ফান্ডালা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আগামীর ইসলামিক কিউএন উইথ ইকরা